রাম ও নারায়ণ রাম যখন শ্যামবাজারে ছিলেন সেই ষাট সালের কথা বলছি, সেই সময়ে আমরা ঠাকুরের কাছে গিয়েছিলাম। সোমেশ আমি কাছাকাছি সময়ে সমীর চিত্তদা আমরা সব সেই সময়ে গিয়েছিলাম। এবং সকলে ঠাকুর বুকে টেনে নিয়েছিলেন, চরণ আশ্রিত করেছিলেন, দীক্ষা দিয়েছিলেন। সেই বীজমন্ত্র পেয়ে আমরা পাগলের মতো তার চর্চা করেছিলাম। দিন নাই রাত নাই সেই সুরে কিভাবে ডুবে থাকা যায় সেই চর্চাতে আমরা নেমেছিলাম। আমরা সমীর রায়চৌধুরীর বাড়িতে এক মশারির নিচে বসে কত জপ করেছি, ঠাকুর বাড়িতে মশারি টাঙিয়ে পাম এভিনিউতে কত কাজ করেছি। একটা এমন মিলনের বন্ধনে ঠাকুর আমাদের বেঁধে দিয়েছিলেন, আমরা প্রাণের সঙ্গে প্রাণ যুক্ত করে বেড়ে উঠেছি। প্রতি রোববারে ঠাকুরের ক্লাস শুনেছি, আমাদের চিন্তা চেতনায় ঝড় উঠেছে। অফিস কাছারি আমরা করতাম কিন্তু মনটা পড়ে থাকতো শ্রী শ্রী ঠাকুরের চরণে। কতক্ষণ অফিস ছুটি হবে ছুটে যাব, রাত ১০টা পর্যন্ত যতক্ষণ পারি থেকে রাত ১২টায় বাড়ি ফিরে আসতাম। এমনই দিন গেছে বাড়ি ফেরার পথে জব করতে করতে কখন স্টেশন চলে গেছে, হঠাৎ যখন চমক ভাঙল তখন কোথায় বাড়ি আর কোথায় আমরা, এমন ঘটনা হয়েছে। পরের দিন সকালবেলা বাড়ি ফিরে আসা, ঠাকুরের কথাগুলিকে নিয়ে আমরা চিত্তদার বাড়িতে বারান্দায় বসে কত চর্চা করেছি। সেই যে জীবন, সেই যে সময়টা, সেটা আমাদের জীবনের একটা স্বর্ণযুগ বলা চলে। তখনও ঠাকুর সংগঠন করেননি, সেই সময়েতে আমাদের ভিত্তি স্থাপন হয়েছিল। তারপরে যখন ঠাকুর সংগঠন করলেন, বললেন যে আমি রোববারে ক্লাসে এত কথা বলি বেদের কথা, তোমরা শোনো, কিন্তু তোমরা শুনলেই তো হবে না, বাইরের মানুষদেরও তো শোনাতে হবে, তাই আমি একটা বেদের সংগঠন করব। তোমরা আমার এই বেদের কথা নিয়ে দিকে দিকে ছড়িয়ে পড়বে, একটা কাগজ বার করার ইচ্ছে আছে। ঢাকাতে ছোটবেলায় আমি দেখেছি চাবুক নামে একটা কাগজ বেরোত, সেই চাবুকটা হাতে করে ছুটত, চাবুক 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 করে ছুটত। ঠাকুর বলছেন আমার খুব ভালো লাগতো এই কথাটা, তখন স্বাধীনতার সময়, সেই আমল চলছে, সেই চাবুক কথাটা আমার খুব ভালো লাগত, তা আমি একটা কাগজ বের করব সেই চাবুক নাম দিয়ে, তবে তার সঙ্গে একটু জুড়ে দেব কড়া চাবুক, বলব কড়া চাবুক বের করব, তাতে তোমরাও লিখবে আমিও লিখব আর তোমরা সেটা সবার হাতে তুলে দেবে। অনেকদিন সেই লেখালেখি চলল, তারপরে ঠাকুর নিজেই অন্য লেখা বন্ধ করে নিজেই
লিখতে লাগলেন। ঠাকুরের এই কথাগুলি তুলবার জন্য তিন চারজন বসে যেত, তারা লিখত, সেই লেখাগুলি সাজিয়ে গুজিয়ে তারপর ঠাকুরের কাছে দেওয়া হতো। ঠাকুর একবার ভালো করে শুনতেন, কারেকশন করে দিতেন, তারপরে করা যাবে সেটা প্রকাশ পেত। আর আমরা সেই কথাগুলিকে নিয়ে কাঁধে করে আমার স্টেশনে স্টেশনে বিলি করতাম, রাস্তার মোড়ে মোড়ে বিলি করতাম, অফিসে ঢুকবার আগে করাচাবুক করে ডালহাউসি স্কোয়ারের এখানে ওখানে ওই যে পথ চলতি মানুষ তাদের কাছে আমরা বিক্রি করে তবে অফিস করতাম। টিফিনের সময় করাচাবুক করতাম, টিফিন আওয়াজটা, তারপরে গিয়ে আবার চেয়ারে বসতাম। ছুটি হয়ে যাওয়ার পরে এই কাঁধে করে করাচাবুক নিয়ে সম্মাজের মোড়ে কি কত জায়গায় আমরা গেছি। ছুটির দিন পেলে আমাদের উৎসাহ চরমে উঠে যেত, বাসে করে কোথায় না কোথায় চলে যেতাম। সেইখানে যেসব বাজার থাকতো বাজারে গিয়ে আমরা করাচাবুক করতাম। সারাদিন এই সমস্ত প্রচার কার্য করে তারপরে যখন ঠাকুরের কাছে আসতাম, কি যে ভালো লাগতো। শিবরাত্রি হয়েছে, ঠাকুর বললেন আজকে তোমরা সব উপোস থাকবে, করাচাবুক বিক্রি করবে। আমি, চিত্তদার, সোমেশ, আমরা সব, অনিলবাবু আরও কত ছিল, তারা সব বেরিয়ে গেলাম। সারাদিন বলে এক ফোঁটা জল খাইনি। রাত্রিবেলা সন্ধ্যের পরে আমরা সব কাজ শেষ করে ফিরে এলাম, ঠাকুরের কাছে গেলাম। ঠাকুর বলল যে আমিও কিচ্ছু খাইনি, মানে তোমাদের গলা শুকিয়ে গেছে, একটুকু জল খাও। ঠাকুর পিঠে হাত দিয়ে আদর করে যখন আমাদের এতদিনের এই সারাদিনের পরিশ্রমটাকে মানে শান্তি করে দিতেন, তখন মনে হলো যে স্বর্গ সুখ। ঠাকুরকে কথা নিয়ে এখানে সেখানে আমরা আলোচনা করতে যেতাম, চিত্তদা অফিস থেকে বেরিয়ে যেত, আমরাও বেরিয়ে যেতাম। প্রফুল্লদা ছিলেন শাখা সংগঠন, ওখানে গিয়ে ঠাকুরের কথা বলতে হবে, মানে সে পাগলের মতো কাজ হত। সংগঠন ঠাকুর গড়ে তুলেছেন, আমরা কর্মী হয়ে ঠাকুরের আদেশ পালন করে গেছি। দিকে দিকে সংগঠন গড়ে উঠেছে, জেলা কমিটি হয়েছে, শাখা কমিটি কত কিছু হলো, সমন্বয় কমিটি হলো, এসব এখন ভাবি যে এক কাট্টা হয়ে এক সুরে আমরা মার্চ করেছি। আজকে ঠাকুরেরই ইচ্ছে আমরা অনেক ডালপালা হয়ে গিয়ে সেই একত্র একটা গাছ, একটা গোড়া ধরে একটা গাছের যে রূপটা ছিল সেটা হয়তো নেই। অনেক ডালপালা ঠাকুর বের করে দিয়েছেন, ফসল ফলবে বলে, ফল ফলবে বলে, দেশের মানুষ পাবে বলে আমরা বিভক্ত হয়ে আছি। কি বিভক্ততা নয়, বিস্তীর্ণতা। ঠাকুর আমাদের অনেক প্রসারতার মধ্যে নিয়ে গেছেন। সুর একটাই, ভালোবাসা একটাই, সংগঠন একটাই, সেই সন্তান দল সংগঠন নানা ভাগে নানা রূপে নানা অবয়বে বাংলা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে। সেই সন্তান দলের কর্মীরাই নানা নামের আড়ালে তার কাজ করে চলেছে। সুর একটাই, ভালোবাসা একটাই, সংগঠন একটাই, ঠাকুরই তো সংগঠন। কর্মী সেই সংগঠনটাকে টেনে নিয়ে যাচ্ছে পৃথিবীর মানুষের কাছে। এর চাইতে বড় কর্মীর অবদান কি হতে পারে? আমরা তো মৌমাছির মতো, এনে চাক বেঁধে দেব, চাকের মধু পৃথিবীর মানুষ পান করবে, আমরা তো রানী মৌমাছির সঙ্গে উড়ে চলে যাব। এক কণা মধুও তো আমরা খেতে আসিনি, দিতেই তো এসেছি, এবং এত বড় কাজ আমরা করে যাচ্ছি। আজকে বাইরের লোক আমাদের মধ্যে দ্বন্দ্ব দেখে, কিন্তু দ্বন্দ্ব তো নয়, এক থেকে একশো
দুই তিন চার চার দশ দশ পনেরো ষোলো কুড়ি পঁচিশ কত শব্দ কত হয়ে এর সঙ্গে জুড়ে জুড়ে দেখো অনেক, কিন্তু সবটা নিয়েই একটা লক্ষ টাকা, এক পয়সা ছাড়া নয়, লক্ষ লক্ষ সংগঠন, কত ডালপালা হয়েছে, কিন্তু সবটা নিয়েই একটা বাবার সংগঠন, বাবার সংগঠন, বেদের সংগঠন। আমরা বেদ প্রচারক কর্মীর দল, আমাদের একটা মহানামের সুরে গাইতে গাইতে আমরা চতুর্দিকে ছড়িয়ে পড়ে সবাইকে টেনে টেনে বাবার চরণে এনে দিয়েছি। দীক্ষায় দীক্ষায় তার জাহাজ বোঝাই হয়ে গেছে। ঠাকুর এক সময় বলছেন যে আমি যে জাহাজ বোঝাই হয়ে গেছে আর আমি দীক্ষা দেবো না, গৌরীশঙ্কর আর দীক্ষা দেবো না। কবিতা বলছে যে কর্তা তুমি দীক্ষা দেবে না বলছো, কিন্তু যদি কেউ এসে বলে না না দেখ আমি দীক্ষা আর দেবো না আমার জাহাজ বোঝাই হয়ে গেছে, হ্যাঁ তুই যদি বলিস যে ও এসেছে তুমি দীক্ষাটা দিয়ে দাও তাই আমি দিয়ে দেবো। তাহলে বলছে সন্তান সে যদি দাবি করে অমুককে বাবা নিয়ে চলো তোমার জাহাজে তাহলে আমি রাজি আছি, আমি নিজে থেকে আর কিছু করব না। যাই হোক আমি একটা কথা বলি যে আকাশ থেকে যে জিনিস নেমে আসে সেই জিনিসই সত্য। ঠাকুরের যে বাণী বলছেন আকাশ মন্থন করে আমি তোমাদের এই বেদের কথা বলছি সেটা সত্য, আকাশের সুর টেনে এনে তোমাদের হাতে তুলে দিয়েছি সেটা সত্য। তো তার যে সত্য রূপটা সেই সত্য রূপটাকে রক্ষা করা দায়িত্ব কর্মীদের। আমরা আমাদের মনে রং মিশিয়ে সুর মিশিয়ে অনেক সময় কিন্তু একটা ভুল পদক্ষেপ দিয়ে ফেলছি এবং আমাদের নিজেদের কানেই কেমন একটা বেসুরো ঠেকে যায়। কিন্তু ঠাকুর বলছেন যে এই জন্য কিচ্ছু ভেবো না, একটা বাচ্চা ছেলে বড় পণ্ডিত হয় পড়ে কিন্তু বাচ্চা বয়সে সে আদো আদো কত ভুল করার কথা বলে, ছুটে ছুটে পালিয়ে যায় পড়াশোনা করব না, একটু শিখে তো সবটা ভুলে যায়, এই করতে করতে দেখো কেমন সুর বেঁধে যায়, কত বড় পণ্ডিত হয়ে যায়, কত কাব্যগ্রন্থ রচনা করে, সেই তো করে এক সময় তো সেই সেন্সটা ঘুরে ওঠে, শৈশবকালে সেই সেন্সটা দাবি করলে শিশুর কাছে সেটা অযৌক্তিক অমানবিক। আজকে তোমরা বিভিন্ন সুরে গাইছো বটে কিন্তু একটা সময় আসবে যখন কিন্তু এইরকম এলেবেলে কথা থাকবে না, তোমরা সব সুন্দর সাহিত্যের মতো সাজানো গোছানো সেই সুর গাইবে, মহাকাশের সুর গাইবে। তাই আমরা অনেক সময় ভাবি যে আমরা ডিরেলড হয়ে গেছি ভিন্ন দিকে চলে গেছি, তা নয়, এত বড় বিরাট যিনি ঘর সাজাতে এসেছেন তার কি হিসেব নেই, জীব কি করবে, কিভাবে জীবকে পথে আনতে হবে, কি করে মানুষ করতে হবে, সমাজ তৈরি করতে হবে, তার হিসেব তো ঠিক আছে, তার বিচার ঠিক আছে, পদক্ষেপ ঠিক আছে, আমাদের এই ভুল চিন্তা সেই সাগরে ঠাঁই পায় না। এক সময় আমরা ঠিক সুরে আসবো, রামনারায়ণের সুরটা আমাদের মধ্যে ঠিকভাবে বেজে উঠবে, কোনো আক্ষেপ নেই, কোনো বিক্ষেপ নেই, একটা জিনিস হলো এই আমরা সবাই মিলে এক হতে চাই। এখানে বলছে সংক্ষিপ্ত করার জন্যে, বিশাল জিনিসকে সংক্ষিপ্ত করতে গেলে পরে একটা কথাই শেষ হয়, প্রভু তোমার চরণে আমার সমস্ত চৈতন্যের জন্য বিসর্জিত হয় আর সমস্ত চেতনা দিয়ে যেন তোমার সেবা করে যাতি কেউ যেতে পারি, রাম নারায়ণ রাম। সমাগত ভক্তজন, শ্রোতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় বেদকর্মী ভাইরাও বোনেরা, আজ এক বিশেষ লগ্নে আমরা এখানে সমবেত হয়েছি। আজ থেকে ৪০ বছর আগে আমাদের পরম পিতা সন্তানদের প্রতিষ্ঠাতা
যে সন্তান দল বিশ্ব পরিবার গঠন করেছিলেন তার প্রথম শাখা এইখানে প্রতিষ্ঠিত হয়েছিল। এই উপলক্ষে এখানকার কর্মী ভাই বোনেরা একটা চাঁদের হাট বসিয়েছেন। আমার মতে পরমপিতার আড়ালে যাবার আগে এইরকম মহামিলন ঘটেছে বলে আমার জানা নেই। তাকে ঘিরে আশ্রমে যারা সর্বক্ষণ থাকতেন তার বিশ্বজোড়া সংগঠন সন্তান দলের আদিতে যারা ছিলেন তাদের অনেককে এখানে সমবেত করেছেন একটা মিলনের মহামিলনের পরিবেশ সৃষ্টি করেছেন। এই জন্য এখানকার ভাই বোনদের উদ্যোক্তাদের আমি সাধুবাদ জানাই, আমার অন্তরের কৃতজ্ঞতা জানাই। ভায়োলিনের মধুর সুর আপনারা এতক্ষণ শুনেছেন, বিমোহিত হয়েছেন। আমি যে কথাগুলো এখন বলব হয়তো সেটা মধুর হবে না, তিক্ত লাগবে আপনাদের কাছে। যে উদ্দেশ্য নিয়ে সন্তান দল গড়েছিলেন, যে বিরাট উদ্দেশ্যে তারা যাতে বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার তুলে দিয়েছিলেন রাম নারায়ণ রাম, সেই উদ্দেশ্য আমরা সফল করতে পারিনি, এটা আমাদের অক্ষমতা, আমাদের অযোগ্যতা। যেদিন সন্তান দল গড়লেন, ব্যাখ্যা দিলে আমার সন্তানদের নিয়ে এই সন্তান দল নয়, পৃথিবীর গর্ভজাত জীব জন্তু গাছপালা কীট পতঙ্গ মানুষ সবাইকে নিয়ে আমার এই সন্তান দল, সন্তান পরিবার, অখণ্ড বিশ্ব পরিবার। কথাগুলো আমরা যেন খেয়ালে রাখি, প্রতিটি শব্দ প্রতিটি ভাষা বিরাট ব্যাপক অর্থপূর্ণ। এটা রাজনৈতিক দল নয়, ধর্মীয় সম্প্রদায় নয়, খণ্ড দল খণ্ড সম্প্রদায় নয়, অখণ্ড বিশ্ব পরিবার তত্ত্ব। একটা তত্ত্বের উপরে দাঁড় করিয়েছেন সন্তান দল, ব্লু প্রিন্ট দিলেন, নকশা দিলেন, সেই প্রাসাদের নকশাটা দিয়ে রাখলেন, কিন্তু প্রাসাদ এখনো তৈরি হয়নি। তার ভিতটা তৈরি করতে বলেছিলেন এবং সেই ভিত তৈরি করার জন্য তাদের হাতে হাতিয়ার তুলে দিলেন মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম। এই নামেরও ব্যাখ্যা দিলেন, এটা হিন্দুদের ত্রেতাযুগে রাম সত্যযুগে নারায়ণের স্তুতি গাথা নয়, স্বরলিপি সাজিয়ে দিলাম তোমাদের হাতে ওই মহাকাশের মহাসুরকে ধ্বনিত করার জন্যে, যে সুর থেকে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্ট, যে সুর তোমার আমার সবার মধ্যে নিহিত, শিশুর কান্নায় আমাদের ব্যথা বেদনা যন্ত্রণার প্রকাশে মৃত্যু শ্রেষ্ঠানে যার প্রকাশ, সেই ওঙ্কারকে ধ্বনিত করার জন্যে স্বরলিপি দিলাম। রাম নারায়ণ নয়, রা আলাদা ম আলাদা, না আলাদা রা আলাদা, অ আলাদা ন আলাদা, রা আলাদা ম আলাদা, সারে গামা পাদা নিসার মতো। যত বড় ওস্তাদ হন, যত বড় কাওলাত হন, এই আটটা সুরকে ঘুরিয়ে ফিরিয়ে স্বরলিপি বানান সারে গামা পাদা নিসা, তেমনি ওই মহাকাশের মহাসুরকে ধ্বনিত করার জন্যে, ওই ওঙ্কারকে ধ্বনিত করার জন্যে স্বরলিপি দিলাম রাম নারায়ণ রামের। গাইতে গেলেই ওঙ্কার ধ্বনিত হবে, রাম ও নারায়ণ ও, এক একবার রাম নারায়ণ রাম গাইবে, তিনবার করে ওঙ্কারের ধ্বনির তরঙ্গ উঠবে এই মহাশূন্য মহাকাশে।
ইথারকে আশ্রয় করে বিশ্বের সর্বত্র ছড়িয়ে যাবে, কানে শোনানোর দরকার হবে না। সবার দেহের অনুপর্ম অনুভেদ করে করে তোমাদের এই অঙ্কারের অনুরণন প্রকম্পন শিহরণ জাগিয়ে জাগিয়ে তাদের ভিতরে সুপ্ত অঙ্কারের সত্য অঙ্কারের কুঁড়িটা যেটা চাপা পড়ে আছে ওইটি আস্তে আস্তে ফুটবে, উঠ জাগবে। যতই জাগবে এই সংস্কারগুলো সরে যাবে। আমি হিন্দু মুসলমান সে খ্রিস্টান, আমি বাঙালি ও পাঞ্জাবি সে চীনা জাপানি, আমি নকশাল ও কংগ্রেস সে সিপিএম, আমি চিত্ত শিকদার অমুক মণ্ডল তমুক চৌধুরী, এই আলাদা আলাদা সংস্কার এইগুলো আস্তে আস্তে সরে গিয়ে ব্যক্তি প্রেম তখন বিশ্বপ্রেমে রূপান্তরিত হবে। তখন মনে হবে বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপ্ত আমার সত্তা, গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র জীব জন্তু গাছপালা কীট পতঙ্গ মানুষ সব জানে আমারই অঙ্গের অঙ্গীভূত। ডান হাত দিয়ে যেমন বাঁহাতে কোপ দাও না ব্যথার বোধ একই অঙ্গ, তখন মনে হবে বিশ্বব্যাপ্ত তোমারই অঙ্গ তোমারই সত্তা। তখন একটা গাছে পাতা ছুটতে গেলে হাত কাঁপবে, পিঁপড়ে দলে যেতে গেলে পায়ে বাজবে, কারো মনে আঘাত দিতে গেলে বুকে লাগবে। সেই দিন আসছে, তোমরাই আনছ আমার এই রাম নারায়ণ রাম কীর্তনের মাধ্যমে। তাই ভবিষ্যৎবাণীর আকারে রাখলেন, আপনারা বহুবার শুনেছেন, এই নামের ব্যাখ্যা যেমন দিলেন সেই নামের মাধ্যমে পৃথিবীর রূপান্তর কীভাবে ঘটবে তাও বলে রাখলেন। নামের ব্যাখ্যা বলছেন, তোমরা অ্যাটম্বম অ্যাটম্বম করো, দেখবে এই ভারতে অ্যাটম্বম পড়বে ফাটবে না তোমাদের এই নামের শক্তির জোরে। দুজন পাঁচজন দশজন বিশজন দলবদ্ধভাবে উচ্চৈশ্বরে এই নাম কীর্তন করো, আকাশে বাতাসে ইথারকে তরঙ্গ তোলো, আপসে দুনিয়ার চেহারা পাল্টে যাবে, কামন বন্দুক ডাকতে হবে না। কথাগুলো আমরা যেন খেয়ালে রাখি, আপসে দুনিয়ার চেহারা পাল্টে যাবে, কামন বন্দুক ডাকতে হবে না। তাই বললেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার তোমাদের হাতে দিলাম এই রাম নারায়ণ রাম, তোমরা অ্যাটম্বম অ্যাটম্বম করো, দেখবে এই ভারতে অ্যাটম্বম পড়বে ফাটবে না তোমাদের এই নামের শক্তির জোরে। দুর্ভাগ্য আমাদের, দুঃখ হয়, পরমপিতার এই কথার গুরুত্ব আমরা বুঝিনি, শুনতে খারাপ লাগবে সবার, কেন কেন বুঝিনি। একটা দশতলা বিশতলা প্রাসাদ, তার ভিত্তি যদি দুর্বল হয় কাঁচা থাকে সেটি বেশি দিন টেকে না, ধসে পড়ে। আমাদের ভিত কাঁচা, তার জন্য আমাদের সমস্ত চেষ্টা নিষ্ফল হয়ে গেছে। পরমপিতা বালক ব্রহ্মচারীকে আমরা কেউ অন্তর থেকে বুঝতে পারিনি, বিশ্বাস করতে পারিনি, গ্রহণ করতে পারিনি তার গুরুত্বকে। অন্যান্য সাধুগুরু মহানের সাথে মিলিয়ে ফেলেছি কথাগুলোকে, তাই গুরুত্ব দিয়ে বুঝতে চাইনি, অন্তরে ধরে রাখতে পারিনি। বাবা চলে গেছেন অপারেশন সৎকারের মাধ্যমে, এতদিন এত কথা বলে গেছেন, ব্লাব দিয়ে গেছেন, এমন মন্তব্য করেছে আমাদের মধ্যে নেতারা, তাই আড়ালে যাবার পরে অপারেশন সৎকারের পরে আমাদের মতো নেতাদের মুখ দিয়ে বেরিয়েছে, তিনি ব্লাব দিয়ে গেছেন, প্রতারণা করে গেছে, এই করব ওই করব সেই করব অনেক কিছু বলেছিলেন, আমরা সেগুলো জনগণের কাছে পরিবেশন করেছিলাম, আমরা তাদের কাছে মিথ্যাবাদী প্রমাণিত হয়ে গেলাম। অর্থাৎ আমাদের পরম পিতাকে আমরা চিনিনি জানিনি, ওই গুরুরূপেই দেখেছিলাম, দেহি রূপে দেখেছিলাম, অন্য সাধুগুরু মহানের সাথে মিলিয়ে ফেলেছিলাম। অর্থাৎ ভিতটি আমাদের দুর্বল। তিনি কে, কী তার ঐতিহাসিক ভূমিকা নিয়ে এসেছিলেন, অন্য সাধুগুরু মহানদের সাথে তফাৎ কোথায় সেটা আমরা বুঝিনি, ভাবের ঘরে ছিলাম, আল যাওয়ার পরে ভিত ধসে গেছে, তাই আমাদের সমস্ত চেষ্টা নিষ্ফল। শাখায় শাখায়, জেলায় জেলায়, সেক্রেটারি প্রেসিডেন্টে কাদা ছড়াছড়ি, ল্যাং মারামারি, নেতৃত্বের লড়াই, কুৎসার ছড়ানো, এই হচ্ছে আজকে সন্তান দলের কর্মীদের চেহারা।
আমাদের তিনি বললেন বেদকর্মী বেদের সৈনিক হাতিয়ার দিলেন রামনারায়ণ রাম তার ক্ষমতার গুরুত্ব বোঝালেন সেই অস্ত্র ব্যাপকভাবে প্রয়োগ করার দায়িত্ব দিলেন আমরা নিজেরা কাদা ছড়াছড়ি ল্যাংমারামারি করে সংগঠন শেষ করে দিলাম জন বৃক্ষ তোমার নাম কি ফলেন পরিচয় গাছের ফলের থেকে তার গাছের পরিচয় হয় গাছটা কি তাই আমাদের পরিচয় দিয়ে জনগণের কাছে বালক ব্রহ্মচারীকে ধুলোর সাথে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে বড় বড় বুকনিধি আমাদের মাঝে নাই কোনো ভেদাভেদ আমাদের ভারত এক প্রাণ একতা কর্মের পথে চলো তোমরা গান গেয়েছি বিপরীত আচরণ করছে জনগণ হাসে টিটকারি দেয় সন্তানদের আচরণ দেখে চেহারা দেখে তাই আপনাদের কাছে আমার অনুরোধ যে প্রথমে বালক ব্রহ্মচারী কে সেইটি জানা দরকার শুধু গল্পের মতো জানা নয় অন্তরে গুঁথে রাখা দরকার বিশ্বাসকে প্রগাঢ় করে রাখা দরকার সেটা যদি রাখতে পারি পরেরগুলো সহজ হয়ে যাবে তার সন্তান দল কি সেটা যেমন পরিষ্কার হবে এই রামনারায়ণ রামের কি অসাধারণ ক্ষমতা বিশ্বের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার গল্পের মধ্যে থাকবে না তার গুরুত্ব বুঝে সেই অস্ত্র আমরা ব্যাপকভাবে প্রয়োগ করব সারা বিশ্ব ধ্বংস হতে চলেছে হিংসা ঈর্ষা মারামারি কাটাকাটি দলবাজি সম্প্রদায়বাজি অপহরণ ধর্ষণ ব্যাপক হারে চলছে সারা বিশ্বের সর্বত্র প্রতিদিন কাগজ খুলে দেখবেন এই অবস্থা রাখবার জন্য বালক ব্রহ্মচারী এসেছেন তিনি বারবার ভবিষ্যৎবাণীর আকারে বলে রেখেছেন আজ নয় বাচ্চা বয়স থেকে কি তিনি করতে এসেছেন কি তিনি করে যাবেন এটা আমার বুকনি নয় তার মুখ থেকে অনেকে শুনেছেন বয়স্ক যারা আছেন পুরনো যারা আছেন বই পুঁতিতে পাবেন বাচ্চা বয়স থেকে জানান দিয়ে আসছে আমি সব ঘরের দেওয়াল ভেঙে দিয়ে যাব ভাষাগুলো খেয়াল করব ভেঙে দেবও বলেননি ভেঙে দিয়ে যাব সব ঘরের দেওয়াল ভেঙে দিয়ে যাব সব সীমানার গণ্ডি মুছে দিয়ে যাব সারা পৃথিবীকে এক ঘর এক পরিবার বানাব খণ্ড জাতি খণ্ড ধর্ম আমি রাখব না সারা পৃথিবীতে এক ধর্ম হবে এক জাতি হবে এক নীতি হবে এক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করে আমি যাব তারই জন্য সৃষ্টি করেছে আমার এই সন্তান দল সন্তান পরিবার অখণ্ড বিশ্ব পরিবার যদি প্রয়োজন হয় পৃথিবীর দশানালোক শেষ করতে হয় তাও করব তবু এই দলবাজি সম্প্রদায়বাজি হিংসা ঈর্ষা আমি রাখতে দেব না পরিষ্কার লঙ্কাকাণ্ড কুরুক্ষেত্র কাণ্ডের ইঙ্গিত দিয়ে রাখলেন বহু আগে আরো ভবিষ্যৎবাণী রাখলেন এই পৃথিবীর পাঠশালাকে আমি ইউনিভার্সিটির মাত্রায় বেঁধে দিয়ে যাব এমন মাত্রায় বেঁধে দিয়ে যাব এখানে যেই জন্মাবে সিদ্ধি মুক্তি নির্বাণের মাত্রা নিয়েই জন্মাবে আলাদা করে জপ ধ্যান সাধন ভজনের দরকার হবে না এমনকি আগামী 50,000 বছরের মধ্যে এখানে কোনো মহান অবতারকে গুরুগিরি করতে মাস্টারি করতে আসতে হবে না এগুলো আমরা বিশ্লেষণ করি না ব্যাখ্যায় যাই না কেননা গুরুত্ব দিতে পারিনি গল্পের মতো শুনি এই কান দিয়ে ঢোকে ওই কান দিয়ে বেরোয় 50,000 বছরের মধ্যে এখানে কোনো মহান অবতারকে আসতে হবে না গুরুগিরি করতে হবে না অঙ্কের হিসাব আমাদের যুগের ইতিহাস রামায়ণ মহাভারত পুরাণ থেকে যা জানতে পারি এক একটা যুগ 5,000 বছর নিয়ে নিয়ে 7 দিনে যেমন সপ্তাহ 30 দিনে মাস 2 মাসে ঋতু 12 মাসে বছর তেমনি দ্রষ্টা ঋষিদের হিসাব এখানকার বিজ্ঞানীরা জড়বাদীদের ধারে কাছে যেতে পারেনি তারা যন্ত্র নির্ভর যন্ত্র দিয়ে যেটুকু দেখতে পারে সেইটুকুই মানে বাকিটা মানতে পারে না মানতে চায় না যন্ত্রের ক্ষমতা সীমিত দূরবীন দিয়ে যতটুকু দেখতে পাচ্ছে সেইটুকু মানছে তাই মাঝে মাঝে কাগজে পড়ি একটা নতুন গ্রহ আবিষ্কার হলো কোটি 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 গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র মহাশূন্য মহাকাশে ভরপুর হয়ে রয়েছে সেখানে 8টি 9টি 10টি গ্রহ উপগ্রহ
সূর্য এইটুকু নিয়েই মেতে আছে। তাই নতুন একটা গ্রহ আবিষ্কার হলো, দূরবীনে ধরেছে, আবিষ্কার হলো। তাই বিরাট তত্ত্বটা এরা জানতে পারছে না, ধরতে পারছে না। দ্রষ্টা ঋষিরা বলে গেছেন, পরমপিতাও বলছেন, একই নিয়ম সর্বত্র, চাকার মতো ঘুরছে সব। একটা পরমাণু যাকে অ্যাটম বলা হয়, একটা ধুলো চিনির দানা বালির দানা লক্ষ লক্ষ ভাগের এক ভাগ, যাকে কল্পনা করা যায় না, তাকে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখছে বিজ্ঞানী। মাঝখানে একটা স্থির কণা আর এক একাধিক কণা বনমন করে ঘুরছে। একটা জড় বস্তু চিনির দানা বালির দানা তার লক্ষ লক্ষ ভাগের এক ভাগ, অতি সূক্ষ্ম সত্তা তার মধ্যে দেখছে একটা স্থির কণা মাঝখানে, আর এক ভাগ একাধিক কণা বনমন করে ঘুরছে। আমাদের পরমপিতা বলছেন, সর্বত্রই এক তত্ত্ব পাবে, একটাকে কেন্দ্র করে অন্যগুলো ঘুরছে। তাই অ্যাটমের মধ্যে, পরমাণুর মধ্যে যেমন দেখছে একটা স্থির কণা তাকে ঘুরছে, তেমনি এই সূর্যকে কেন্দ্র করে তার গ্রহ উপগ্রহ ঘুরছে, পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে। এইগুলো মানল এরা, সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো ঘুরছে, বুধ শুক্র চন্দ্র পৃথিবীকে ঘুরপাক খাচ্ছে, বৃহস্পতি শনি এই গ্রহগুলো সব সূর্যকে কেন্দ্র করে ঘুরছে, এক তত্ত্ব। চাঁদ আবার পৃথিবীকে প্রদক্ষিণ করছে, তার ফলে কি হচ্ছে, জোয়ার ভাটা অমাবস্যা পূর্ণিমা, এই পৃথিবী লাট্টুর মতো ঘুরছে সৃষ্টির আদি থেকে, যার জন্য দিন রাতে বিবর্তন। এই পৃথিবী ঘুরছে, ওইখানে সূর্য যেদিকটা সূর্যের দিকে আসছে দিন হচ্ছে, আড়ালে যাচ্ছে রাত, দিন রাত, দিন রাত চলছে চলবে। যতদিন সূর্য যতদিন পৃথিবী, এই দিন রাতে বিবর্তন চলবে, ভগবান আল্লাহ খুঁজতে গেলে পাব না। এই চাকা ঘুরছে তার ফলে বিবর্তন, এই হলো প্রকৃতির তত্ত্ব। এই সাধারণ সাধুগুরু মহানরা দেবেন এই তত্ত্ব। পরমপিতা আমাদের গর্বের আনন্দে যখন যে তত্ত্ব দিয়েছেন, সঙ্গে সঙ্গে তার পাশে বিজ্ঞান দান করিয়েছেন। কেন এই যুগান্তর, কেন রূপান্তর, কেন গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত, কেন জোয়ার ভাট অমাবস্যা পূর্ণিমা বলছে, সব চাকা ঘুরছে, এই পৃথিবী লাট্টুর মতো ঘুরছে, দিন রাত বিবর্তন, আহ্নিক গতি বলে, লাট্টুর মতো ঘুরতে ঘুরতে আবার সূর্যকে প্রদক্ষিণ করছে। 365 দিন কয়েক ঘন্টা লাগে এক পাক ঘুরে আসতে, তার মধ্যে পৃথিবী বুকে বিভিন্ন ভাবের উদয় হচ্ছে, নামকরণ করছেন বিজ্ঞজনেরা, গরমের ভাব প্রকট হচ্ছে গ্রীষ্মকাল, বর্ষণের ভাব প্রকট হচ্ছে বর্ষাকাল, ঘুরছে পৃথিবী, শীতের ভাব প্রকট হচ্ছে শীতকাল, বসন্তের মৃদুমন্দ বাতাস বইছে, কোকিল কুহু ডাকছে বসন্তকাল, তারপরে কোন কাল আসবে, চাকার মতো ঘুরছে গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত, গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত চলছে চলবে। এই একই নিয়মে, যেটা এখানকার কারো মাথায় ঢোকেনি জড়বিজ্ঞানীদের, দ্রষ্টা ঋষিরা বলেছেন বহু আগে, এই সূর্য তার গ্রহ উপগ্রহকে নিয়ে, একে সৌর সংসার বলে, সোলার সিস্টেম, আর এক বিরাট নক্ষত্রকে প্রদক্ষিণ করছে, এক তত্ত্ব। হাজার হাজার বছর লাগে এক এক পাক ঘুরে আসতে, 5,000 বছর দ্রষ্টা ঋষিরা বলছেন, 5,250 বছর নিয়ে নিয়ে এক একটা লাগে, এক একটা যুগ ঘুরতে আসে। তাই এক একটা যুগের নামকরণ করলেন, সত্য, ত্রেতা, দাপর, কলি, 5,000 বছর নিয়ে এক একটা যুগ। 2 মাস নিয়ে নিয়ে যেমন ঋতুর কাল, তেমনি এই যুগ এক একটা 5,000 বছর, সত্য, ত্রেতা, দাপর, কলি, ভক্তি, শক্তি, জ্ঞান, প্রেম, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত, এক তত্ত্ব। পৃথিবী ঘুরছে, গ্রীষ্ম, বর্ষা, শীত, বসন্ত, ঋতুর বিবর্তন। আবার এই সূর্য তার সংসারগুলো নিয়ে, সবাইকে নিয়ে আর এক বিরাট নক্ষত্রকে ঘুরছে, সত্য, ত্রেতা, দাপর, কলি, সত্য, ত্রেতা, দাপর, কলি চলছে চলবে। সত্যযুগ ভক্তির যুগ, ভক্তির আরাধনা কর, ভক্তি সাধনা কর, ভক্তির স্রষ্টার আরাধনা করবে ভক্তির মার্গে থেকে, কিন্তু চিরকাল ভক্তির ভাব থাকবে না। অদ্ভুত নিয়ম, আস্তে আস্তে ভাটার টান, তার বিপরীত অভক্তি, অশ্রদ্ধা, অনাচার, ব্যভিচার, শোষণ, বঞ্চনা, ঈর্ষা, হিংসা, 2,500 বছর কাটতে চলেছে।
ভাটার টান শুরু হয়ে গেছে। যখনই চরম অভক্তি অশ্রদ্ধা নাচার ব্যভিচার আসরিক বৃত্তি প্রকট, বিশ্ববিধানে বিরাট পুরুষ আবির্ভূত হলেন, নাম শুনলাম আমরা নারায়ণ। নারায়ণী সেনার মাধ্যমে, ভক্তদলের মাধ্যমে আসুরিক শক্তি ধ্বংস করে নতুন যুগ ত্রেতা যুগ শক্তির যুগে সূত্রপাত করলেন। ত্রেতা যুগ শক্তির যুগ, শক্তির আরাধনায় মত্ত থাকবেন, কিন্তু প্রকৃতির নিয়মে সেই শক্তি সেই যুগের শেষে শক্তির অনাচার ব্যভিচার দেখব। তাই রামায়ণে আপনারা আমরা দেখছি শক্তি মদমত্ত পরশুরাম একুশ বার নিক্ষত্র করেছে ধরণী, শক্তি মদমত্ত বালিমারিচ অসাম্য দুর্নীতি চূড়ান্ত করছে, শক্তি মদমত্ত রাবণ নারী হরণ করছে, দুর্বল অত্যাচার ব্যভিচার করছে। সেই অবস্থায় যখন প্রকট ব্যাপক হারে দেখা দিল, আবার বিশ্ববিধানে বিরাট পুরুষ আবির্ভূত হলেন রামচন্দ্র। তিনি ইতিহাসের ধারাবাহিকতা মাফি ভক্তদল সৃষ্টি করলেন, বানর দল কপিদল। সেই বানর দল কপিদল ভক্তদলের মাধ্যমে আসরিক শক্তি ধ্বংস করে লঙ্কাকাণ্ড ঘটিয়ে নতুন যুগ দাপর যুগ জ্ঞানের যুগে সূত্রপাত করে গেলেন। দাপর যুগ জ্ঞানের যুগ, জ্ঞানের সাধন আরাধনায় মত্ত থাকবে সবাই। সেই যুগের শেষে ভাটার টান চলবে, আবার অজ্ঞানতার চূড়ান্ত প্রকাশ। মহাভারতে তাই দেখছি, বিনা যুদ্ধে নাহি দিবস উচ্চগ্রমদিনী, অজ্ঞানের চূড়ান্ত কথা। সেখানেও নারীর ওপর অত্যাচার ব্যভিচার দ্রৌপদী একটি দৃষ্টান্ত স্যাম্পল। সে আসরিক বৃত্তি প্রকট, যখন এই অবস্থা প্রকট, আবার বিশ্ববিধানে বিরাট পুরুষ আবির্ভূত হলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি ইতিহাসের ধারাবাহিকতা মাফি ভক্তদল সৃষ্টি করলেন, পাণ্ডব দল। সেই পাণ্ডব দল ভক্তদলের মাধ্যমে আসরিক শক্তি ধ্বংস করে কুরুক্ষেত্র কাণ্ড ঘটিয়ে নতুন যুগ কলিযুগ প্রেমের যুগে সূত্রপাত করে গেলেন। কলিযুগ প্রেমের যুগ, প্রেমে বিশ্ব প্রকৃতির ধর্ম, নিজের জীবন দিয়ে আচরণ দিয়ে সে প্রেম ধর্মের প্রতিষ্ঠা দিলেন। তাই বাচ্চা বয়স থেকে গোপ গোপী নারী পুরুষ জীব জন্তু গাছপালা নির্বিশেষে প্রেম বিলালেন। গাছপালা পর্যন্ত তার মাসির শরীরে ইন্দ্রিত আন্দোলিত হতো, জন্তু জানোয়ার জীব জন্তু পর্যন্ত মোহিত হতো। প্রেমের যুগে সূত্রপাত করে গেলেন কলিযুগ প্রেমের যুগ। আর সেই প্রেমের যুগের কথা বলতে গিয়ে ভবিষ্যৎবাণী রেখে দিলেন ভবিষ্যৎ বংশধরদের জন্যে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম্। কি বললেন, যখনই ধর্মের গ্লানি দেখা দেবে, অধর্ম প্রকট হবে, তখনই যুগে যুগে আমি আবির্ভূত হব। খেয়াল করলে দেখব তিনি তথাকথিত হিন্দু মুসলমান খ্রিস্টানের ধর্মের কথা বলেননি, তিনি এই প্রেম ধর্মের কথাই বলেছিলেন। প্রেমই বিশ্ব প্রকৃতির ধর্ম, জীবন দিয়ে আচরণ দিয়ে প্রেম ধর্মের প্রতিষ্ঠা দিলেন, আর তার সম্বন্ধে ভবিষ্যৎবাণী রাখলেন, যখন এই প্রেম ধর্মের গ্লানি দেখা দেবে, প্রেমের বিপরীত হত্যাহানানি শোষণ বঞ্চনা ঈর্ষা হিংসা বিশ্বের সর্বত্র প্রকট হবে।